রান্নায় ব্যবহৃত তেল একাধিকবার ব্যবহার করলে খাবারের পুষ্টিগুণ কমে যায়। এতে ক্যান্সার এবং হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিও বেড়ে যায়। দুপুরে চট্টগ্রামে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং পোড়া তেল সংরক্ষণ প্রতিষ্ঠান মুইনজারের আয়োজনে এক সেমিনারে এই তথ্য উঠে আসে। এতে বক্তারা বলেন, খাদ্য প্রস্তুতের সময় একবার ভাজার পর তেলটি ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে, আর এই তেলে রান্না করা হলে তা স্বাস্থ্যের জন্য চরম ঝুঁকিপূর্ণ। বারবার ব্যবহারে খাবারের বিষক্রিয়া হতে পারে, তাই এসব পোড়া তেল সংরক্ষণ করে রিসাইক্লিং প্রতিষ্ঠানের নিকট হস্তান্তরের আহ্বান জানান বক্তারা। সেমিনারে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান আব্দুল কাইয়ুম সরকার এবং মুইনজারের সিএফও গৌতম অভিবরুয়া বক্তব্য রাখেন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন।